हरे कृष्ण। तो कार्तिक व्रत बा दामोदर व्रत কিভাবে পালন করা উচিত, এই কার্তিক মাসে বা এই দামোদর মাসে প্রত্যেক দিন কি কি করা উচিত, প্রত্যেকটি ব্যক্তির প্রত্যেক দিন কি কি অবশ্যই করা উচিত এবং কি কি করা উচিত নয়, এবং যারা হবিষ্যন্ন গ্রহণ করবেন, হবিষ্যন্ন গ্রহণ করে ব্রত পালন করবেন, তারা কি কি গ্রহণ করতে পারবেন, তাদের জন্য কি কি বিধিনিষেধ রয়েছে, সেই সব কিছু নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। তো আপনারা কৃপাপূর্বক সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ কার্তিক মাস বা এই দামোদর মাস হচ্ছে অত্যন্ত মহিমান্বিত। অন্য সকল মাসের থেকে বা বছরের বাকি 11টি মাসের থেকে এই মাস অধিক মহিমান্বিত এবং 1000 গুণ বেশি ফলপ্রদকারী। তো এই দামোদর মাসে বা এই কার্তিক মাসে মথুরা মণ্ডলে বাসের প্রতি অধিক গুরুত্ব দেয়া হয়েছে, কারণ শাস্ত্রে বলা হয়েছে যদি এই দামোদর মাসে বা এই কার্তিক মাসে যদি কেউ মথুরাতে বাস করে তাহলে সে ভক্তির চরম ফল লাভ করবে। শাস্ত্রে আরও বলা হয়েছে যদি এই কার্তিক মাসে যদি কেউ মথুরাতে বাস করে প্রতিদিন যমুনায় স্নান করে তাহলে তিনি ভগবানকে সন্তুষ্টপূর্বক, তিনি ভগবানকে সন্তুষ্ট করে তিনি ভগবানের যে সারূপ্য মুক্তি রয়েছে সেই মুক্তি লাভ করতে পারবেন। এই কার্তিক মাসে যারা মথুরা মণ্ডলে বাস করে পরমেশ্বর ভগবানের পূজা করবেন, ভগবান শ্রী দামোদরের পূজা করবেন, তারা যদি মন্ত্রবিহীন, বিধিবিহীন, দ্রব্যবিহীন পূজাও করেন তবুও ভগবান শ্রী দামোদর তা স্বীকার করেন। ভক্তির অসামৃত সিন্ধু গ্রন্থে শ্রীল প্রভুপাদ উল্লেখ করেছেন, ঐকান্তিকভাবে আগ্রহী না হয়েও যদি কেউ এই কার্তিক মাসে মথুরা মণ্ডলে বাস করে এবং পরমেশ্বর ভগবানের যে ভক্তিমূলক সেবা রয়েছে সেই সেবাসমূহ যদি কেউ অনুষ্ঠান করে, হয়তো তার ভক্তি লাভ করার কোনোরূপ ইচ্ছা নেই বা ঐকান্তিক আগ্রহ নেই, কিন্তু যদি শুধুমাত্র সে ভক্তিমূলক সেবাগুলো সে করে বা সম্পাদন করে তাহলেই তিনি ভগবত ভক্তি লাভ করতে পারবেন। তো এই হচ্ছে কার্তিক মাসে বা দামোদর মাসে মথুরা মণ্ডলে বাস করার মাহাত্ম্য, সেটি অনেক তাৎপর্যপূর্ণ। তো যাদের পক্ষে সেটি সম্ভব নয় যে এখন মথুরাতে বাস করা বা মথুরাতে যাওয়া, মথুরাতে অবস্থান করা সম্ভব নয়, তারা যে কাজটি করতে পারেন যদি সম্ভবপর হয় আপনারা এই এক মাস, এই কার্তিক মাসে বা এই দামোদর মাসে আপনারা মন্দিরে বাস করবেন বা মন্দিরে অবস্থান করবেন। যদি সেটিও সম্ভবপর না হয় তাহলে আপনারা গৃহে ভগবানের যে প্রতিষ্ঠিত বিগ্রহ রয়েছে সেই বিগ্রহের সেবা পূজা করবেন এবং অধিক হরিনাম জপ করবেন। হরিভক্তি বিলাস গ্রন্থে এই দামোদর ব্রতের বা কার্তিক ব্রতের 5টি বিশেষ অঙ্গের কথা আলোচনা করা হয়েছে। হরিজাগরণম প্রাতঃ স্নানম তুলসী সেবনম উদ্যাপনম দীপদানম ব্রতান্যতানি কার্তিকে। রাত্রি শেষে হরিজাগরণ, প্রাতঃ স্নান, তুলসী সেবন, দীপদান, শেষে উদযাপন উৎসব, কার্তিকে এই সকল ব্রত। সম্পূর্ণ কার্তিক মাসে ব্রতকারী এই 5টি ব্রতের অঙ্গ পালনের মাধ্যমে শ্রী বিষ্ণুর সারূপ্য লাভ করেন। তো আপনারা যারা এই কার্তিক ব্রত বা দামোদর ব্রত পালন করতে চান তাদেরকে অবশ্যই এই দামোদর ব্রত পালনের জন্য সংকল্প করতে হবে। আর সেই জন্য দামোদর মাসের প্রথম দিন অর্থাৎ এই 2020 সালের দামোদর মাস হচ্ছে 31 অক্টোবর থেকে 30 নভেম্বর পর্যন্ত। আবারও বলছি, 2020 বা 2020 সালে দামোদর মাস হচ্ছে 31 অক্টোবর থেকে 30 নভেম্বর পর্যন্ত। তো আপনারা প্রথম দিন অর্থাৎ 31 অক্টোবর আপনাদেরকে সংকল্প করতে হবে, আর সংকল্প করার জন্যে আপনি সেই দিন মঙ্গলারতিতে অংশগ্রহণ করবেন এবং ভগবানের নিকট প্রার্থনা করবেন, এবং এরপর আপনি পবিত্র নদীতে স্নান করে আপনি সংকল্প করবেন। আর যদি সেটি সম্ভবপর না হয় আপনি পুকুর বা জলাশয়ে স্নান করে সংকল্প করতে পারেন, আর যদি সেটিও সম্ভবপর না হয় আপনি আপনার গৃহেই ওম গঙ্গা ওম গঙ্গা ওম গঙ্গা উচ্চারণপূর্বক আপনি গঙ্গাকে আবাহন করে আপনি সংকল্প মন্ত্র পাঠ করে আপনি সংকল্প করতে পারেন। দামোদর ব্রতের সংকল্প মন্ত্র হচ্ছে, কার্তিকে আয়াম করিষ্যামি প্রাতঃস্নানম জনার্দন প্রীত্যর্থম তব দেবেশ দামোদর মায়া সহ। সংকল্প মন্ত্র পাঠ করার পর আপনাকে প্রার্থনা মন্ত্র পাঠ করতে হবে, এবং সেটি হচ্ছে, তব ধ্যানেন দেবেশ জলে অস্মিন স্নাতু মুদ্যতঃ তৎপ্রসাদাচ্চ মে পাপম দামোদর বিনাশ্যতু। এবং এরপর আপনাকে ভগবান শ্রী দামোদরের উদ্দেশ্যে অর্ঘ্য প্রদান করতে হবে, এবং অর্ঘ্যমন্ত্র হচ্ছে, ব্রতীনাহ কার্তিকে মাসি স্নাতস্য বিধিবন মম দামোদর গৃহানার্ঘ্যম দনুজেন্দ্র নিষুদন নিত্যে নৈমিত্তিকে কৃৎস্নে কার্তিকে পাপ শোষণে গৃহানার্ঘ্যং মায়া দত্তম রাধায়া সহিত হরে। তো এই সংকল্প মন্ত্র, প্রার্থনা মন্ত্র, অর্ঘ্যমন্ত্রগুলি হরিভক্তি বিলাস গ্রন্থে তুলে ধরা হয়েছে। তো এখন আমি আলোচনা করব এই কার্তিক মাসে বা এই দামোদর মাসে প্রত্যেক
প্রত্যেক ব্যক্তির যা অবশ্যই করণীয়, মানে আপনি যা করবেন, আপনি যে 1000 গুণ বেশি ফল লাভ করবেন সেই কারণে আপনাকে যা করতে হবে। এমন নয় যে যারা শুধু হবিষ্যন্ন গ্রহণ করে ব্রত পালন করবেন তাদের জন্যই, যারা হবিষ্যন্ন গ্রহণ করবেন বা হবিষ্যন্ন গ্রহণ করবেন না, প্রত্যেক ব্যক্তির জন্যই এইগুলি অবশ্যই পালনীয়। এবং সেগুলির মধ্যে প্রথমটি হচ্ছে আপনাকে প্রতিদিন ব্রাহ্ম মুহূর্তে স্নানপূর্বক আপনাকে মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হবে, অর্থাৎ আপনাকে সূর্যোদয়ের পূর্বেই আপনাকে স্নান সমাপন করতে হবে। ব্রাহ্ম মুহূর্ত হচ্ছে সূর্যোদয়ের 1.5 ঘন্টা পূর্ব, অর্থাৎ 1 ঘন্টা 36 মিনিট পূর্বের যে সময় বা যে মুহূর্তকাল সেটি হচ্ছে ব্রাহ্ম মুহূর্ত। তো সেই সময় আপনাকে শয্যাত্যাগ করতে হবে, স্নান সমাপন করতে হবে এবং ভগবানের উদ্দেশ্যে আপনাকে মঙ্গল আরতি করতে হবে, মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হবে। আর এর মাহাত্ম্য আলোচনা করা হয়েছে হরিভক্তি বিলাস গ্রন্থে। সেখানে বলা হয়েছে কার্তিক মাসে ব্রাহ্ম মুহূর্তে ভগবান শ্রী দামোদরের জাগরণের পূর্বে শয্যাত্যাগ করলে সহস্র গোদানের বা সহস্র গাভীদানের ফল লাভ হয়। জ্যৈষ্ঠ মাসে সহস্র জলধেনু বা জলদানের যে ফল শুধুমাত্র কার্তিক মাসে প্রাতঃস্নান করলেই সেই ফল লাভ হয়ে থাকে। তো আপনারা সকলে এই দামোদর মাসে বা এই কার্তিক মাসে প্রতিদিন প্রাতঃস্নানপূর্বক আপনারা মঙ্গল আরতিতে অংশগ্রহণ করবেন এবং মৃদঙ্গ কর্তাল সহযোগে আপনারা শ্রী শ্রী গুরুবষ্টকম কীর্তন করবেন এবং শ্রী শ্রী নৃসিংহ বন্দনা বা নৃসিংহ আরতি কীর্তন করবেন এবং তুলসী আরতি কীর্তন করবেন। এবং 2 নম্বর যে পয়েন্টটি সেটি হচ্ছে এই কার্তিক বা এই দামোদর মাসে আপনাকে অধিক সংখ্যক হরিনাম জপ করতে হবে। মানে আপনি যদি প্রতিদিন 8 মালা বা 16 মালা জপ করে থাকেন, আপনি চেষ্টা করবেন যেন আপনি অধিক সংখ্যক হরিনাম জপ করতে পারেন। কারণ যেহেতু এই মাস অনেক বেশি ফল প্রদান করে, 1000 গুণ বেশি ফল প্রদান করে, তাই আপনি যদি 1 মালা জপ করেন তাহলে আপনি কিন্তু 1000 মালা জপের যে ফল সেই ফল প্রাপ্ত হবেন। তাই আপনি চেষ্টা করবেন যেন আপনি 24 মালা, 32 মালা, 48 মালা বা 64 মালা হরিনাম জপ করতে পারেন। 3 নম্বর যে পয়েন্টটি সেটি হচ্ছে এই কার্তিক মাসে বা এই দামোদর মাসে আচার্যগণ স্তোত্র পাঠের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করেছেন। এর মধ্যে বিশেষ বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে শ্রী শ্রী দামোদরাষ্টকম পাঠের প্রতি এবং সেটি রচনা করেছেন শ্রী শ্রী সত্যব্রত মুনি। তো আপনারা দামোদরাষ্টকম, জগন্নাথষ্টকম, শ্রী শ্রী রাধা কৃপা কটাক্ষ স্তোত্রম এবং হরির সহস্রনাম স্তোত্রম, এই স্তোত্রমগুলি আপনারা প্রতিদিন পাঠ করতে পারেন। যদি এই সবগুলি আপনাদের পক্ষে প্রতিদিন পাঠ করা সম্ভবপর না হয়, আপনারা চেষ্টা করবেন যেন আপনারা দামোদরাষ্টকম কীর্তন করতে পারেন বা দামোদরাষ্টকম প্লাস জগন্নাথষ্টকম আপনারা প্রতিদিন পাঠ করতে পারেন। 4 নম্বর যে পয়েন্টটি যেটি এই দামোদর মাসে বা এই কার্তিক মাসে আপনাদের অবশ্যই করতে হবে সেটি হচ্ছে শ্রীমদ্ ভাগবতম পাঠ বা শ্রবণ এবং শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ বা শ্রবণ। তো শ্রীমদ্ ভাগবতের 8ম স্কন্ধে যে গজেন্দ্র মুখ্যন লীলা আলোচনা করা হয়েছে সেটিও আপনারা এই দামোদর মাসে পাঠ করতে পারেন। হরিভক্তি বিলাস গ্রন্থে বলা হয়েছে এই দামোদর মাসে বা এই কার্তিক মাসে যদি কেউ শ্রীমদ্ ভাগবতের 31 শ্লোক পাঠ করেন তাহলে তিনি 8 পুরাণ পাঠের যে ফল সেই ফল লাভ করতে পারেন। এবং 5 নম্বর পয়েন্টে আমি যেটি বলবো সেটি হচ্ছে তুলসী পূজা, তুলসী সেবা, তুলসীতে জলদান, তুলসী পরিক্রমা, এই দামোদর মাসে যদি আপনি এই কার্যগুলি করেন তাহলে তুলসী দেবী আপনার প্রতি সন্তুষ্ট হবেন এবং আপনাকে তিনি কৃষ্ণ ভক্তি প্রদান করবেন যদি আপনি তাকে সন্তুষ্ট করে তার নিকট কৃষ্ণ ভক্তি প্রার্থনা করেন। আপনাদের প্রত্যেককেই এই মাসে প্রতিদিন সন্ধ্যায় ভগবান শ্রী দামোদরের উদ্দেশ্যে আপনারা দীপদান করার জন্য আপনারা সর্বোচ্চ প্রচেষ্টা করবেন, এতে ভগবান শ্রী দামোদর অধিক সন্তুষ্ট হন। এই দামোদর মাসে বা এই কার্তিক মাসে যারা দামোদর ব্রত পালনের জন্য হবিষ্যন্ন গ্রহণ করবেন, 1 মাস যারা হবিষ্যন্ন গ্রহণ করবেন তারা কী কী খাবেন নিশ্চয়ই অনেকে তা জানেন যে কীভাবে হবিষ্যন্ন গ্রহণ করতে হয়। হবিষ্যন্ন মানে হচ্ছে একবার সিদ্ধ করতে হবে, আতপ চাল, মুগ ডাল এবং কিছু সবজি নিয়ে তা একবার মাত্র সিদ্ধ করতে হবে এবং তাতে তৈল বা তেল দেওয়া যাবে না। এবং একবার সিদ্ধ করার পর তাতে শুধুমাত্র ঘি মিশিয়ে এবং সৈন্দব লবণ মিশিয়ে ভগবানকে তা প্রদান করে, ভোগ অর্পণ করে ভগবানের তৎপ্রসাদ আপনি গ্রহণ করতে পারবেন। বাজারের কোনো প্রকার পিউরিফাইড যে লবণ রয়েছে সেই লবণ আপনি ব্যবহার করতে পারবেন না, লবণ বা তেল, শুধুমাত্র ঘি এবং সৈন্দব লবণ আপনি ব্যবহার করতে পারবেন। তো আপনারা যারা হবিষ্যন্ন গ্রহণ করবেন, হবিষ্যন্ন গ্রহণ করে ব্রত পালন করবেন, তারা হবিষ্যন্নের মধ্যে আপনারা কী কী দিতে পারবেন, কী কী সবজি বা কী কী ফল আপনারা গ্রহণ করতে পারবেন সেগুলি হচ্ছে আতপ চাল, মুগ ডাল, যব, মটর, কাউন, শ্যামাদানা, বেতশাক, হেলেঞ্চা শাক, আদা, কালো শাক, মূলা, কন্দমূল বা শাক আলু, বাঙ্গি ফল, কলা, আম, কাঁঠাল, আতা, আমলকি, হরিতকি, পিপ্পল, তেঁতুল, জিরা, মিশ্রি, ইক্ষুজাত চিনি, সৈন্দব লবণ, দধি, ঘি, মাখন না তোলা দুধ। এই দামোদর মাসে বা এই কার্তিক মাসে প্রত্যেক ব্যক্তির জন্যে যেসব বিষয় পরিত্যাগ করতে হবে বা যেসব বিষয় বর্জনীয়
সেগুলি হচ্ছে, প্রথমত আপনি যেসব খাদ্যদ্রব্যগুলি আপনি গ্রহণ করতে পারবেন না সেগুলি হচ্ছে শিম, বরবটি, গাজর, নালিতা, মূলা, সজনে, পটল, বেগুন, কলমি শাক, ছোলা ডাল, মাসকলাই, মসুর, তিল, সরিষা, মধু, কুলকর্কটি ফল, কাকরযুক্ত অন্ন, দগ্ধ অন্ন, দ্বিপাচিত অন্ন বা সেদ্ধ চালের অন্ন, সুতকান্ন, পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম, ছত্রাক, আচার এবং মাদকদ্রব্য। এবং এই মাসে পরান্ন ভোজন, পরদার গমন, পরদ্রোহ এবং পরনিন্দা বা পরচর্চা বর্জনীয়। তো এই হচ্ছে দামোদর ব্রত বা কার্তিক ব্রত পালনের বিধিনিষেধ বা বিধিনিয়ম এবং মন্ত্রাবলী। তো আপনারা যারা হবিষণ্ণ গ্রহণ করবেন তারা আপনারা যেগুলি নির্দিষ্টভাবে গ্রহণ করার জন্য আপনাদেরকে অনুমোদন করা হয়েছে শাস্ত্রে বা বিভক্তি বিলাস গ্রন্থে যেগুলির অনুমোদন দেওয়া হয়েছে আমি সেগুলি আপনাদেরকে উল্লেখ করেছি, আপনারা সেগুলি গ্রহণ করবেন। এবং যারা হবিষণ্ণ গ্রহণ করতে পারবেন না তাদের সকলের জন্য মানে আমাদের প্রত্যেকের জন্যেই যেগুলি পালনীয়, তন্মধ্যে বিশেষত হচ্ছে আপনাদেরকে অবশ্যই মঙ্গলারতিতে অংশগ্রহণ করতে হবে বা প্রাতঃস্নান করতে হবে, দ্বিতীয়ত অধিক সংখ্যক হরিনাম জপ করতে হবে, তৃতীয়ত ভগবানের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করতে হবে, সেটি কিন্তু অনেক মাহাত্মপূর্ণ। এবং এই দীপদানের, কার্তিক মাসে দীপদানের কী মাহাত্ম রয়েছে সেটি আমি অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। আপনাদের প্রত্যেককেই এই মাসে প্রতিদিন সন্ধ্যায় ভগবান শ্রী দামোদরের উদ্দেশ্যে আপনারা দীপদান করার জন্য আপনারা সর্বোচ্চ প্রচেষ্টা করবেন, এতে ভগবান শ্রী দামোদর অধিক সন্তুষ্ট হন। এবং এই মাসে আপনারা প্রত্যেকেই শ্রীমদ্ ভগবদ্গীতা বা শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করবেন এবং তুলসী পূজা, তুলসী সেবা, তুলসী পরিচর্যা করবেন, শুদ্ধ বৈষ্ণব বা শুদ্ধ ব্রাহ্মণদের আপনারা সেবা করার চেষ্টা করবেন। তো এইভাবে আপনারা দামোদর মাস বা কার্তিক মাসকে আপনারা সঠিকভাবে পালন করে আপনারা এই মাসের সদ্ব্যবহার করতে পারেন। আপনারা যে সুযোগ এই মাসে প্রদান করা হয়েছে সেই সুযোগ আপনারা গ্রহণ করতে পারেন এবং নিজেদের জীবনে এবং আপনাদের আত্মীয় বা বন্ধু বান্ধবের জীবনে কাজে লাগাতে পারেন, তাদেরকে আপনারা ইন্সপায়ার করতে পারেন, তারাও যেন এই দামোদর ব্রত বা কার্তিক ব্রত পালন করে, এই দামোদর মাসে তারাও যেন অধিক সংখ্যক হরিনাম করে, তারাও যেন গ্রন্থ অধ্যয়ন করে, তারাও যেন ভগবানের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করে। তো আপনি তাদেরকেও ইন্সপায়ার করবেন এবং এই মাসে আপনারা সকলেই ভগবান শ্রী দামোদরের নিকট প্রার্থনা করবেন যেন ভগবান আমার মঙ্গল বিধান করেন, আমি যেন আপনাদের সেবায় যুক্ত থাকতে পারি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা কৃষ্ণ ভাবনাময় থাকুন। এই দামোদর ব্রত বা দামোদর মাস বা কার্তিক ব্রত আপনারা সকলেই পালন করুন, যথাযথভাবে পালন করুন এবং ভগবান দামোদরের কৃপা লাভ করুন। হরে কৃষ্ণ। ধন্যবাদ সবাইকে।